শনিবার আরামবাগের গান্ধী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনের প্রয়াণতিথি। এই উপলক্ষে এদিন আরামবাগের মায়াপুর কল্যাণ কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন সাংসদ অপরূপা পোদ্দার, প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, কাউন্সিলর স্বপন নন্দী প্রমুখ। উল্লেখ্য, প্রতি বছর তিথি মেনে প্রফুল্লচন্দ্র সেন স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে এই দিনটি পালন করা হয়। কিন্তু এই দিবস পালন করার মধ্যে দিয়ে আমরা সবসময় তার নীতি আদর্শ, তার ভাব চেতনা, এইটাকে আমাদের মাথার মধ্যে রেখে আমাদের নবীন এবং প্রজন্মকে সবসময় এলাকাকে এবং আরামবাগকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাধারা নিয়ে এগোতে হবে। আজকের এই অনুষ্ঠানে এবং আমাদের এই কল্যাণ সমিতির সমস্ত যিনি প্রেসিডেন্ট রয়েছেন, সম্পাদক এবং সদস্যদের আমি ধন্যবাদ জানাই যে তারা প্রতি বছর এই প্রোগ্রামটা করে। এবং আমি জন্মতিথির দিনই আমি সেখানে এখানে বলে গেছিলাম যে পরের বার থেকে সমস্ত জন্মতিথি এবং প্রয়াণতিথি তার সাথে সাথে বছরে আরেকটা করে প্রোগ্রাম ব্লাড ডোনেশন আমরা করব এবং তার পুরো দায়িত্ব আমি নিশ্চয়ই নেব। এবং তার আজকে যেহেতু দুর্গা ষষ্ঠীর দিন, তাই আমার এখানে আমার যারা মা বোনেরা আছেন তাদের হাতে কিছু বস্ত্র তুলে দেওয়া, কারণ একটাই যে প্রফুল্ল সেন চাইতেন যে যারা দরিদ্র, যারা পিছিয়ে পড়া মানুষ তারা আমাদের মেন স্রোতে আসুক, তাদের মুখে হাসি ফুটুক। তাই তো তাদের কথা ভেবে তিনি গ্রাম, তিনি বিদেশে না গিয়ে তিনি গ্রামে, কেউ গ্রামে সেই সময় এসে কাজ করতে চায়নি, কিন্তু প্রফুল্ল সেন এসে সেই সময় কাজ করেছিল। এবং ম্যালেরিয়ার সময় যেভাবে উনি যে নিরলসভাবে তিনি কাজ করে গেছেন, মানে এটা আজকালকার দিনের যে নতুন প্রজন্ম তাদের শিখতে হবে যে দেশের প্রতি, মানুষের প্রতি কতটা টান, কতটা ভালোবাসা থাকলে এই প্রত্যন্ত গ্রামে থেকে মানুষকে পরিষেবা দেওয়া যায়। এবং আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে এই আরামবাগে আমাকে তিনি পাঠিয়ে আমি সেই কাজটা, যে অসম্পূর্ণ কাজ আমাদের যারা গুণীজনেরা আছেন, যারা রেখে গেছেন, সেটা আমি করার সুযোগ পেয়েছি। এবং তাই প্রফুল্ল সেন চাইতেন যে সবাই যেরকম হাসবে তেমনি সবার পেটে অন্ন, যেটা আমাদের মুখ্যমন্ত্রী করছেন সমস্ত প্রকল্পের মাধ্যমে। আজকে এই জায়গাটা নয়, অন্য সময় বলবো যে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা সকলে মিলে আনন্দ করি। আজকে মৃত্যু তিথি, উনি 25শে সেপ্টেম্বর উনি প্রয়াণ হয়েছিলেন, প্রয়াত হয়েছিলেন, কিন্তু ওটা 59B চৌরঙ্গি রোডে ওই দিনটা পালন করা হয় এবং আরামবাগ SDO কোর্টে যে ওনার মর্মমূর্তি আছে সেখানে পালন করা হয়। আমরা এই আজকের দিন দুর্গা ষষ্ঠীর দিন উনি যেহেতু প্রয়াত হয়েছিলেন, আমরা ওনার স্মৃতিতে আমরা এই প্রয়াণতিথি হিসেবে আজকের দিনটা পালন করি। আপনার পরিচয় স্যার? আমার নাম সঞ্জীব চট্টোপাধ্যায়, আমি প্রফুল্লচন্দ্র সেন স্মৃতিরক্ষা সমিতির সম্পাদক। আমরা এখানে এই প্রফুল্লচন্দ্র সেন উনি এই এই কল্যাণ কেন্দ্র, এই কল্যাণ কেন্দ্রতে রিটায়ারমেন্ট নিয়ে এসে এখানে থাকবেন। আপনার অনেকবার উনি এখানে এসেছেন, এমপি সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, অনেক প্রফুল্ল সেন অনুরাগী এখানে এসেছেন। আমার তাদের কাছে আমার অনুরোধ, প্রফুল্ল সেনের উনি একজন নিঃস্বার্থ রাজনৈতিক ছিলেন, তার উদ্দেশ্যে তার মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে।